ইডির স্ক্যানারে পুরো প্রতিনিধিরা, পাঁচু রায়ের বাড়িতে ইডির হানা, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পালের কাছ থেকে। বিশ্বজিৎ, ইডির স্ক্যানারে পুরো প্রতিনিধিরা রয়েছেন, পাঁচু রায়ের বাড়িতে ইডির হানা, এই মুহূর্তে কি খবর রয়েছে আমাদের দর্শকদের জানাও। দেখো, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে ইডির দপ্তর থেকে যে বিভিন্ন জায়গায় যেমন নাকি তল্লাশি শুরু হয়েছে, 13টি জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং পাঁচু রায় সেটা আরম্ভ করে, অর্থাৎ পাঁচু রায় প্রাক্তন পৌর প্রধান এবং এছাড়াও দক্ষিণ দমদম পৌরসভার উপ পৌর প্রধান বর্তমানে এবং নিতাই দত্ত, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলেছে, শুরু হয়েছে, প্রায় 6 ঘন্টা হয়ে গেল তল্লাশি এবং তল্লাশিতে একাধিক নথি উঠে এসেছে। এর আগে আমরা যেটা দেখেছিলাম দক্ষিণ দমদম পৌরসভাতে যখন সিবিআই আধিকারিকরা আসেন প্রায় সেই সময় বেলা 1টা থেকে রাত 11টা অব্দি তল্লাশি চালিয়ে কিন্তু একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেন এবং বস্তা বোঝাই করে সেই নথি নিয়ে যান ইডি সিবিআই আধিকারিকরা। এবং তারপরে কিন্তু আজকে যেটা দেখা গেল সকাল থেকে 13টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে এবং পাঁচু রায় এবং নিতাই দত্ত যেমন নাকি তাদের বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে, এই মুহূর্তে দক্ষিণ দমদম পৌরসভাতেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে অলোক মল্লিক কার্যনির্বাহী আধিকারিক দক্ষিণ দমদম পৌরসভা এই ঘরে তিনি বসেন এবং তার ঘরেই কিন্তু তল্লাশি চলছে এবং পাশাপাশি আরেকটি ঘর এবং সেখানেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন 13টি জায়গায় যেমন নাকি তল্লাশি শুরু হয়েছে এবং পাশাপাশি কিন্তু সেক্রেটারি ঘর অর্থাৎ কুসুম কুমার সরকার তার ঘরেও কিন্তু তল্লাশি শুরু করেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এবং এই সকাল থেকে যে তল্লাশি যেমন নাকি চলছে এবং পাশাপাশি একাধিক নথি কিন্তু বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং তার পাশাপাশি কিন্তু এই যে যার কথা বলছিলাম এই মাত্র যে কুসুম কুমার সরকার এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় দেখা গিয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলা সঙ্গে তার নাম উঠে এসছে এবং তিনি একাধিকবার অরুণশীলের অফিসে গিয়েছিলেন যেটা বারবার করে দাবি করা হচ্ছে এবং তিনি কেন গিয়েছিলেন অরুণশীলের অফিসে সে বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং তার ফুটেজ কিন্তু ইতিমধ্যে ইডির দপ্তরে এসে পৌঁছেছে এবং সেগুলো যেমন রয়েছে এবং কত লোক চাকরি পেয়েছে অর্থাৎ কত মানুষ চাকরি পেয়েছেন এবং তাদের থেকে কিভাবে আর্থিকভাবে সাহায্য নিয়েছেন সে বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং আমরা যেটা প্রাথমিকভাবে দেখেছিলাম যে সকালবেলায় বিভিন্ন জায়গায় এবং তাছাড়াও কিন্তু 13টি জায়গায় বড়নগর থেকে আরম্ভ করে খামারহাটি থেকে আরম্ভ করে এছাড়াও কিন্তু আমরা মধ্যমগ্রাম পৌরসভা এবং সেখানে রথীন ঘোষের বাড়িতে অর্থাৎ মন্ত্রী খাদ্যমন্ত্রী তার বাড়িতেও যেমন নাকি তল্লাশি শুরু হয়েছে এবং সমস্তটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ইডি তদন্তকারী আধিকারিকরা যেমন হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল অমৃতা সিনহা যেটা বারবার করে ইডি তদন্তকারী আধিকারিকদের বারবার করে বলছিলেন যে আপনারা তদন্ত ঠিকঠাক করছেন না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবার দেখা গেল সকাল থেকে কিন্তু যে তদন্ত করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা সমস্ত পৌরসভায় পৌঁছাচ্ছেন এবং তার যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিয়োগ দুর্নীতি অর্থাৎ যে পৌরসভা এবং যা তৎকালীন সময় যারা চেয়ারম্যান ছিলেন বা উপ পৌর প্রধান ছিলেন তাদের বাড়িতে যেমন নাকি তল্লাশি শুরু হয়েছে এবং পাশাপাশি পৌরসভাগুলোতেও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের অফিসেও কিন্তু তল্লাশি শুরু করেছেন এবং যে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সময় সেই নথির ভিত্তিতে কিন্তু আজকে সেই তল্লাশি। এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি শুরু হয়েছে 5 থেকে 6 ঘন্টা হয়ে গিয়েছে অতিক্রম করে গিয়েছে, এখনো পর্যন্ত যে নথি বাজেয়াপ্ত হয়েছে সেই নথিগুলো দিয়ে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা বারবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, একদিকে কুসুম কুমার সরকার এবং আরেকদিকে কিন্তু অলোক মল্লিক এবং তাদের ঘরে বসে কিন্তু সেই তল্লাশি চলছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে ভেতরে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু ভেতরে রয়েছেন এবং পাশাপাশি ইডির প্রায় 5 থেকে 6 জন আধিকারিক তারা ভেতরে পৌঁছেছেন এবং তারা সমস্ত নথি খতিয়ে দেখছেন অর্থাৎ এদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং অয়নশীলের সঙ্গে কারা কারা দেখা করতেন এবং কিভাবে দেখা করতেন, কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন এই তদন্তকারী আধিকারিকরা। আসবার ধন্যবাদ বিশ্বজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পালের সঙ্গে। ইডির স্ক্যানারে পুরো প্রতিনিধিরা, পাঁচু রায়ের বাড়িতে ইডির হানা, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান, তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে ইডির তল্লাশি, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, বিস্তারিত বলছিলেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পাল।